গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পং বিউটি পায়েল। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা। আর আজকে আমি তোমার সাথে শেয়ার করব আমার সরস্বতী পুজোর মেকআপ লুক। সো আমি ভেবেছিলাম সরস্বতী পুজো রাতে শেয়ার করব, বাট এডিট করার সময় হয়নি, তো একটু লেট হয়ে গেল। তো যাই হোক, ফটাফটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি অ্যাপ্লাই করব লিপ বাম লিপসকে হাইড্রেট রাখার জন্য, দেন আমি আমার ফেসকে হাইড্রেট করব। তার জন্য প্লামের এখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। কনসিলারের জন্য আমি এখানে ম্যাকের কনসিলার অ্যাপ্লাই করব। আমার ডার্ক স্পট যেখানে আছে আর আমার আন্ডার আইজে খুব ভালো করে প্রথমে অ্যাপ্লাই করে নেব, দেন আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি এলে গার্ল প্রো কভারেজ এইচডি হাই ডেফিনেশনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হাই কভারেজ অ্যান্ড আমি খুবই অল্প কোয়ান্টিটিতে নিয়েছি, যেহেতু ডে মেকআপ লুক হবে। তো অল্প কোয়ান্টিটিতে নিয়ে আমি আমার ফেস আর আমার নেকে প্রথমে ডট ডট করে লাগিয়ে নিয়েছি, তারপর আমি খুব ভালো করে বিউটি ব্লেন্ডারের হেল্পে ব্লেন্ড করে নেব। দেন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার কনসিলার আর ফাউন্ডেশনকে খুব ভালো করে সেট করে নেব। এখানে আমি স্টিল প্যারিসের কম্প্যাক্ট পাউডার নিয়েছি, তো খুব ভালো করে আমি সেট করে নেব যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে। তারপর আমি আমার আইব্রোকে ফিল করব, তার জন্য প্রথমে কম করে নিচ্ছি, দেন আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি। তারপর আমার আইব্রো যেরকম শেপ আছে তার উপর দিয়ে আমি একটু ফিল করে নেব। আবার কম করে নেব যাতে আমার আই শ্যাডোটা আমার আইব্রোর সাথে খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। ও, আইব্রো ফিল করার পর দেখতেই পাচ্ছ আমার ফেস কতটা ডিফারেন্ট লাগছে। তারপর করব আমার আই মেকআপ। তার জন্য আমি এখানে সুইস বিউটির প্যালেট নিয়েছি আর এখানে আমি একটা ক্রিম কালার নিয়েছি। আমার পুরো আইলিডে প্রথমে অ্যাপ্লাই করব আমার ফিঙ্গার টিপস দিয়ে, দেন আমি আমার আউট অফ কর্নারের জন্য আমি পিঙ্কিশ ব্রাউন টাইপের কালার যেটা আছে সেটা নিয়েছি। অ্যান্ড খুব ভালো করে আমি এটা ভি শেপ দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করছি, আর আমি কিন্তু ইনার কর্নারে একদম যাচ্ছি না, জাস্ট আমার আউট অফ কর্নারে অ্যান্ড আমার ক্রিজ লাইনে খুব ভালো করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করছি। অ্যান্ড আই মেকআপে যত ভালো করে ব্লেন্ড করবো তত কিন্তু ভালো মেকআপ হবে। দেন আমি এই দুটো কালারের মধ্যে কনফিউজ হয়ে গেলাম, তো আমি যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ইনার কর্নারের জন্য, সরি আউট অফ কর্নারের জন্য, আমি সেই সেম কালার টাইপেরই আমি নিয়েছি আমার ইনার কর্নারকে হাইলাইট করার জন্য। আর আমি কিন্তু ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত আসছি, আমি কিন্তু পুরো আমার আইলিডে অ্যাপ্লাই করছিলাম। অ্যান্ড খুবই সুন্দর একটা সিমরি কালার, আর আমার এই ব্যাস তিনটে কালার দিয়ে কিন্তু আমি আমার ফুল আই মেকআপ করে নিয়েছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই সিম্পল মেকআপ লুকটা। তারপর আমি সেম কালারও কিন্তু আমি এইভাবে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি অ্যাপ্লাই করবো ব্লাশ। তার জন্য আমি নিচ্ছি এখানে সিভানা কালারসের পিচি পিঙ্ক কালার একটা শেড, আর খুবই সুন্দর একটা কালার। আর আমি খুব ভালো করে আমার চিকে খুব ভালো করে অ্যাপ্লাই করছি। আর আজকের মেকআপ লুকে কিন্তু আমি কন্ট্রোল করব না, যেহেতু এটা ডে মেকআপ লুক হবে। কন্ট্রোল করলে ফেসটা একটু বেশি মেকআপ মেকআপ লাগে, যে এই লুকটা আমার একদম পছন্দ না। তো আমি খুব ভালো করে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি, আর আমি অ্যাপ্লাই করছি কাজল। এখানে আমি এনআই বের জেড ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করছি, আর আমি কোনো রকম আইলাইনার অ্যাপ্লাই করবো না, তো সেহেতু একটু ঠিকভাবে আমি কাজলটা অ্যাপ্লাই করছি। তারপর আমি আমার আইল্যাশে খুব ভালো করে কার্ল করে নেব, আর আমি কিন্তু কোনো রকম ফেক ল্যাশেস অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করব। এখানে আমি মেবেলিন নিউ ইয়র্কের মাস্কারা অ্যাপ্লাই করছি, হাইপার কার্ল মাস্কারা। আর মাস্কারা এমন একটা জিনিস, মানে কোনো মেকআপ ছাড়াও যদি শুধু মাস্কারা অ্যাপ্লাই করি তাতেও কিন্তু আমাদের ফেস খুবই ভালো লাগে। সো খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করব হাইলাইটার। আবার আমি কনফিউজ হয়ে গেছি কোন হাইলাইটারটা লাগাবো। তারপর আমি পিচি পিঙ্ক কালার, মানে যেই কালারটা আমি ব্লাশ হিসেবে লাগিয়েছি সেম কালার নিয়েছি আমি আমার হাইলাইটারের জন্য। তো এখানে আমি একটা ভি শেপ দিচ্ছি, দেখতে পাচ্ছ এইভাবে তোমরা অ্যাপ্লাই করে ঘুমো দেখো, তোমাদের ফেস কিন্তু খুবই পপ আউট হবে, খুবই ভালো লাগবে। তো আমি আমার হাইয়েস্ট পয়েন্টটা খুব ভালো করে অ্যাপ্লাই করবো আমার নোজে, আমার চিনে, আমার চিকে। লিপস্টিকের জন্য আমি নিয়েছিলাম হুডা বিউটি লিপস্টিক, এটা খুবই সুন্দর একটা লাইট পিঙ্ক কালার। বাট দুঃখের বিষয়ে লিপস্টিক শেষ হয়ে গেছে, তো আমাকে সুইচ করতে হলো অন্য একটা লিপস্টিক। এটা একটু ডার্ক কালার, বাট আমি খুবই অল্প কোয়ান্টিটিতে নেব যাতে ডার্ক কালার না হয়। আর আমি লিপ বামের ওপরে ইউজ করছি যাতে আমার লিপস ড্রাই না হয়ে যায়, কারণ ম্যাট লিপস্টিক খুবই ড্রাই করে দেয়। সো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা লাইট কালার হয়েছে, অ্যান্ড আমার এই মেকআপ লোকেশনে খুব ভালো লাগছে। আবার আমি কনফিউজ হয়ে গেছি আমার ইয়াররিং নিয়ে, তো কোনটা পরবো, এই ঝুমকোটা না ওই ঝুমকোটা, আবার কনফিউজ। তো যাই হোক, কনফিউজন দূর হলো, এই ঝুমকোটা পরলাম, এটা খুব ভালো লাগছিলো। তোমরা কমেন্ট করে জানিও আমাকে কোন ঝুমকোটা পরলে বেশি ভালো লাগবে কিংবা বেশি ভালো লাগতো।
তারপর আমি একটা সেটিং স্প্রে নিয়েছি মিস ক্লেয়ারের, খুব ভালো করে আমার ফেসকে সেট করার জন্য। তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো, যদি আমার এক্সট্রা মেকআপ হয়ে থাকে সেটা কিন্তু এখানে কভার হয়ে যাবে। তারপর আমি আমার ইনার কর্নারকে হাইলাইট করে নেব। সো এই হলো আমার ফাইনাল মেকআপ লুক। আশা করি মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে, কারণ পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো কিন্তু এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।